ফরজ নামাজ একাকি পড়ার জন্য কি আজান দেওয়া লাগবে ফরজ নামাজ একাকে পড়ার জন্য আজান একামত দুটোই সোননা দুটোই সোনা মুন্দ ব্যক্তির জন্য যিনি একাকি পড়বেন তাকে বলা হয় মুন্ফারেদ তার জন্য আজানও সোনা একামতোও শোন্না তবে ওয়াজিব নয় কারণ কেন ওয়াজিব নয় কারণ এখানে তো আর কোনো লোক নেই আর বিশুদ্ধ মতে আসলে স্বাভাবিক অবস্থাও এটা ইসলামের সেরা আর কোনো সন্দেহ নেই আজান এবং একামত তারপরেও এটা সুননা কেউ হয়তো সেটাকে সুননাতে মোয়াক্কাদা বলেছেন এসে মঠটায় বেশি শুদ্ধ আর এখানে তিনি কেন আজান দিবেন আজান দিবেন আজান একটা চমৎকার জিনিস সেটা আল্লাহর এবং তিনি নিজেকেও আহ্বান করবেন সালাতের দিকে তাই না কারণ সালাতের দিকে আসো কল্যাণের দিকে আসো হ্যাঁ ভালোর দিকে আসো উত্তমের দিকে আসো এই ধরনের আহ্বানগুলো আজানের মধ্যে রয়েছে ঠিক একামাটাও তো আজানেরই একটা অনুরূপ তবে বেলালের একামত এবং বেলালের আদান একটু স্পেশাল যদিও আবু মাহাদুরের আজান আছে এখানে বেলালের আদানটা অনেকগুলো রায়তে আমরা পাই এবং একামতটা যেখানে একবার একবার করে বলার কথা বলা হয়েছে তারপর আমরা বলবো আজান এবং একামতে একই প্রতিধ্বনি আমরা শুনি আজান দিয়ে মানুষকে আহ্বান করা হয় যখন সবাই একসাথে হয়ে যায় একামত দিয়ে সালাতের মধ্যে প্রবেশ করা হয় এটি যে সুন্নাহ ইভেন একক মুনফারেদ ব্যক্তির জন্য তার দলিল হচ্ছে ওকবাইব না আমর দি আল্লাহ তাল্লাহনহর হাদিস তিনি বলেন সামির তো রাসুল আল্লাহ সাল্ল্লা সাল্লাম ইয়াকুল আমি উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়া মিন মিনরা রানা বিন রাসি الشاذية للجبل يؤذن للصلاة فيقول فيقول الله انظروا إلى عبدي هذا يؤذن ويقيم للصلاة يخاف مني قد غفرت لعبدي وأدخلته جنتي وأدخلته الجنة تمر راب امونك ركال ماني چاگولير راكالير بباري خوبی ها تيني خوبی مغدو جي پاہاڑ روپر تھاكي এবং সে সালাতের জন্য আজান দেয় আর আল্লাহ বলেন দেখো আমার এই বান্দার দিকে তোমরা সে আজানও দিচ্ছে সালাতের জন্য একামতও দিচ্ছে সে আমাকে ভয় করে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম ইহাদিস্ট আবু দাউদ বর্ণনা করেছেন নাসাই বর্ণনা করেছেন ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং ইমাম আহমদ এটাকে সহি সনদের বলে উল্লেখ করেছেন এছাড়াও শেখ আলবানী সহি সুনানা নাসাইয়ের মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন সুতরাং আজান একামত একাকির জন্য উত্তম আমি খুব অবাক হচ্ছি যে আমাদের দেশে অনেকেই যখন কোনো মসজিদে প্রথম জামাতটা হয়ে যায় পরে ভেতরে হোক পাশে হোক বা আঙিনায় হোক যেখানে হোক দ্বিতীয় জামাত করতে যান তৃতীয় জামাত করেন এরা সব পথচারী তারপরেও কেন তারা একামত দিতে চান না কে যেন তাদেরকে শিখিয়েছে যে একামত দেওয়া লাগবে না অথচ একক ব্যক্তি সে যখনই কোনো ফরজ নামাজ পড়বে আমরাও যখনই এককভাবে জামাতের সাথে পড়ব প্রত্যেকবার একামা দেওয়াটা শুননা। একই জায়গায় বারবার হয়তো আজান দেওয়া লাগবে না কিন্তু একামাটা শুননা।